কয়েকদিন আগেই শাবাস মিঠু ছবিতে মিতালী রাজ হয়ে সিনে পর্দায় হাজির হয়েছিলেন তাপসী পান্নু। ছবি খুব একটা না চললেও প্রশংসিত হয়েছেন তাপসী। আর এবার অনুরাগ কাশ্যপের নতুন থ্রিলার ছবিতে তাপসীকে দেখা যাবে একেবারে নতুন অবতারে। ছবির নাম দোবারা। मौसम विभाग ने सभी इलाकों में चेतावनी जारी कर दी है। ये कौन है? Strangely, वो उसी रूम में बैठा था जिसमें हम बैठे थे। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নেও দেখানো হবে তাপসি পান্নু দোবারা। সেখানেই হবে এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার। তাপসি পান্নু ও পাভেল গুলাটি অভিনীত এই থ্রিলার ফিল্মে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টলিউডের শাশ্বত চট্টোপাধ্যায়। সম্প্রতি প্রকাশে এসেছে এই ছবির ট্রেলার। ট্রেলার দেখেই ইঙ্গিত মিলেছে এই ছবি মোটেই অন্যান্য বলিউড ছবির মতো নয়। जो सामने घर है उसमें एक मर्डर हुआ था 96 में। कौन है तुम? आप कौन हो? आप मेरे टीवी में क्या कर रहे हो? তাপসী পান্নু বরাবরই একটি হাটকে সিনেমা করে থাকেন, তাই তো বলিউডের অন্য নায়িকাদের পাশাপাশি আলাদা নজর কেড়েছেন তাপসী। প্লিজ বি আনন্দ, আপকো আখরি চিজ ক্যা ইয়াদ হ্যায়? অনুরাগ কাশ্যপের সঙ্গে এর আগে মন মর্জিয়া ছবিতেও অভিনয় করেছিলেন তাপসী। এই ছবিতে তাপসী ছাড়াও ছিলেন অভিষেক বচ্চন, ভিকি কৌশল। ছবিটি বক্স অফিসে খুব একটা সাড়া না ফেললেও সমালোচকরা প্রশংসা করেছে। তাপসী পান্নু ও অনুরাগ কাশ্যপের পাশাপাশি পরিচালক বিকাশ বেহল এবং মধু বর্মা মন্টেনার বাড়িতেও ঢুঁ মারেন আধিকারিকরা। ছবি প্রযোজনা ও বাংলা হিন্দি তেলুগু ভাষায় ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছেন মধু। 2008 সালে আমির খানের সুপারহিট ছবি গজনীর সহ প্রযোজক ছিলেন মধু বর্মা মন্টেনা। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ, কলকাতা।